ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো দুই পুলিশ কর্মীর। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরো চারজন। আজ বৃহস্পতিবার ভোর 4:30 নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার সুপ্রিম কোম্পানির কাছে ঘটে এই দুর্ঘটনা। জানা গেছে, ভোর নাগাদ পেট্রোলিং করছিলেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। সেই সময় জাতীয় সড়কের ওপর দ্রুতগামী একটি কন্টেইনারের ধাক্কায় পুলিশের ওই গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় দুইজনের, আহত হন আরও চারজন পুলিশ কর্মী। স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। বর্তমানে আহত পুলিশ কর্মীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত পরিষেবা ও সুচিকিৎসা নিয়ে খুব শীঘ্রই চালু হতে চলেছে গ্লোবাল হেলথ নার্সিং হোম। অত্যাধুনিক মেশিন থেকে শুরু করে সর্বদাই থাকবেন অভিজ্ঞ চিকিৎসকরা। 24 ঘন্টায় মিলবে রোগীর সুপরিষেবা। ঠিকানা: ধুলেপুর, গোঘাট, হুগলি। যোগাযোগ নম্বর 8670689617 অথবা যোগাযোগ করুন 9547429161 এই নম্বরে।